হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতাস লাইফস্টাইল 2 to 5। আজকে আমি রেডি হয়ে নিয়েছি আর আমি যাচ্ছিলাম বাড়িতে অষ্টমঙ্গলার গীত খুলতে। তো দেখো আমরা দুজনে কিন্তু তৈরি। কি করে এবারে আমাদের গাড়ি ছেড়ে দিল আর আমরা বেরিয়ে পড়লাম শিলিগুড়ির উদ্দেশ্যে। সবাইকে বাই বাই করে আমাদের গাড়ি এবার রওনা দিল। তো আমি, দিয়া, ইপসিত আর আমার দাদা এসেছিল আমাকে নিতে। তো আমার মনে হচ্ছিল কতক্ষণে এবার বাড়িতে পৌঁছবো। তো আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসলো আর দেখো আকাশটা কী সুন্দর লাল হয়ে আছে। তো ভালোই লাগছিলো, গান শুনতে শুনতে কখন রাস্তাটা শেষ হয়ে গেল বুঝতেও পারলাম না। তো মাঝখানে আমরা দাঁড়িয়েছিলাম ফুলবাড়ির কাছাকাছি এসে মিষ্টি কেনার জন্য। তো ওখানে নেমে ইপসিত আবার বললো এক ধরনের মিষ্টি, আমি মিষ্টিকে তো খুব একটা ভালোবাসি না, ছানার জিলাপি টাইপ কিছু একটা ছিল, আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই। তো ওটা কিন্তু ভীষণ ভালো ছিল। তো দিয়াও নেমে গেল মিষ্টিটা নিয়ে আসার জন্য। তো দিয়া এনে দিল মিষ্টিটা, আমি আর দিয়া গাড়িতে বসেই খেয়েছিলাম। মিষ্টি কিন্তু খেতে ভীষণ ভালো ছিল। তোমরা যারা যারা শিলিগুড়িতে থাকো বা এদিকে আসো তো তোমরা কিন্তু ফুলবাড়ির এখানে এই মিষ্টির দোকানে ছানা জিলাপিটা অবশ্যই ট্রাই করবে, তোমাদেরও কিন্তু আশা করি ভীষণ ভালো লাগবে। তো মিষ্টি খেয়ে আমরা আবার রওনা দিলাম বাড়ির দিকে যাওয়ার জন্য। তো মনে হচ্ছিল কখন বাড়িতে ঢুকবো, এখন ভিডিও এডিট করতে গিয়ে আমার আবার আনন্দ আসছে, মানে খুশি খুশি লাগছে। তো গিয়ে দেখি বাড়ির একদম মোড়েই বাবা দাঁড়িয়েছিল, বোধ হয় অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিল। কখন আমরা, বাবা জানতো রাস্তায় খবর নিচ্ছিল, তবুও আর কি ওই যে মন মানে না। তো তারপর বাড়ির সামনে গিয়ে দেখি এত ভিড়, তো সবাই দাঁড়িয়ে আছে। আমার খুব লজ্জাও লাগছিল, মনে হচ্ছিল যেন সবাই আমাকে দেখতে আসছে আর কি, ভাই বোন পুচকিগুলো পাড়ার কাকুরা কাকিমা বৌদি দাদা সবাই দাঁড়িয়েছিল। তো আমরা তারপর আস্তে আস্তে বাড়ির দিকে ঢুকে গেলাম। তো তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা আমার সঙ্গে দেখতে থাকো। একদিন দুর্গা ঠাকুর মা, একদিন লক্ষ্মী ঠাকুর মা, একদিন হচ্ছে সরস্বতী ঠাকুর মা। শোন বাবুলরা এখন চেহারা চেঞ্জ হয়ে গেছে, এত মুখটা কেমন কাশতে বলেছিল, এখন দেখো হাসি বেরোয়েছে। সত্যি কথা কি নাকি এই যেন একে একে সবাই ধানদব্য দিয়ে আশীর্বাদ করে নিচ্ছিল। তো সবাই আশীর্বাদের ভিডিওটা আমি রাখতে পারিনি, কারণ তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত। তো যতটা সম্ভব আমি রেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সবাই আশীর্বাদ করে নিল, আশীর্বাদ পর্ব শেষ হওয়ার পর আমরা কিন্তু চলে গেলাম ওপরের ঘরে। সেখানে গিয়ে আমরা কিছুক্ষণ সবাই মিলে আড্ডা মারলাম, গল্প করলাম, মনে হচ্ছিল কত দিন পর আবার সবার সঙ্গে দেখা হলো। কিন্তু আসলে কিন্তু সেরকম কিছুই না, তোমরা সবাই জানো বিয়ের 8 দিনের মাথাতেই কিন্তু অষ্টমঙ্গলার গীত খুলতে আসতে হয়। তো এইখানে সবাই মিলে বসে আমরা একটা দারুণ সময় কাটালাম, আড্ডা মারলাম, তারপর শুরু হলো এবার রাতের খাবার পর্ব। তো এখানে বন্ধু বান্ধবরা সবাই খেয়ে নিচ্ছিল, তো তারপর আমরা বসলাম খেতে। তো খেতে বসে দেখি আজকে নাকি নিয়ম আছে পিঠা খেতে হয়। আমি পিঠা পায়েস খেতে খুব একটা ভালোবাসি না, মানে মিষ্টি জিনিস আমি একদমই খুব একটা পছন্দ করি না। যেহেতু নিয়ম আছে তো আমরা দুজনেই খুব একটা পছন্দ করি না মিষ্টি জিনিস, তো একটু একটু সব দুজন মিলে তো ট্রাই করলাম, সবাই মিলেই ভাগ করে তারপর সেটা খেয়ে নিলাম। আর তারপর খেলাম ডিনার। ডিনারে আমাদের ছিল চিতল মাছের ঝোল, আমি মাছ খেতে ভীষণ ভালোবাসি আর আমার বড় মাছ খেতে ভীষণ ভালোবাসে। তো এখানে দেখো পিঠা দিয়ে কিন্তু মৌমিতা লেখা ছিল আর ওরটার মধ্যে ইপসিত লেখা ছিল, এটা কিন্তু বেশ সুন্দর লেগেছে, ভীষণ সুন্দর একটা কনসেপ্ট। তো যাই হোক তারপর আমার ডিনার করে নিলাম। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। তোমরা কিন্তু ততক্ষণ ভীষণ ভালো থেকো আর সুস্থ থেকো, টাটা।